নমস্কার বন্ধুরা, মৌসুমি ঘরকন্না একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। আপনারা কেমন আছেন? কাছের দূরে সকল বন্ধুকে আমার মৌসুমি ঘরকন্নার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা ও প্রণাম। চলে এসেছি রান্নাঘরে নিত্যদিনের মতো। এই দেখুন, এই যে রুটি করা হয়ে গেছে ওটা তুলিনি, এই যে আলু ভেজে নিচ্ছি, রুটি আলু ভাজা সকালের টিফিন, রুটি আলু ভাজা সকালের জলখাবার। একজন খাচ্ছেন, এই বাইরের ওয়েদার, রোদ ওঠেনি, দারুণ সুন্দর, আমার খুব ফেভারিট। মেঘলা আকাশ থাকবে, বৃষ্টি হবে না, অল্প অল্প হাওয়া দেবে, দারুণ লাগবে। টিফিন খেয়ে দুপুরের রান্নার আয়োজন গুছিয়ে নিয়েছি। দেখুন, আজকে আমি যে পটল রান্না করব, এই যে পটলগুলো দেখুন একটু কাট করে বেঁকিয়ে কেটে নিয়েছি, এই যে পটলগুলো কেটেছি। আলু কম দিয়েছি, আমরা একটু আলু কম খাই, আলুগুলোও ঠিক পটলের মতনই এই যে কাট করে করে কেটে নিয়েছি। আর এখানে পনির নিয়েছি, এই যে পনিরগুলো ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। আর আদা নিয়েছি, আদাটা বাটবো কটা কাঁচা লঙ্কা দিয়ে। আর ফোড়নের জন্য নিয়েছি জিরে, শুকনো লঙ্কা। আর মশলা নিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর নুন, অল্প একটু মিষ্টি মানে যে গুড়, আর এই যে গরম মশলা, ঘি। বাড়িতে সাদা তেল দিয়ে তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দিয়েছি যাতে ছিটে গায়ে না আসে। তারপরে পনির টুকরোগুলো দিয়ে একটু নুন আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। এবার পনিরটা ভেজে নেব। ভাজা হয়েছে, এবার পটলগুলো ভেজে নিচ্ছি। পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার ওই তেলে আলুগুলো ভেজে নিচ্ছি। তেলের মধ্যে এই যে আস্ত গরম মানে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি, এই যে জিরে, লবঙ্গ আর দারচিনি। এবার দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা মাঝখান দিয়ে কেটে, আর সাদা জিরে। ফোড়নটা ভাজা হোক, ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। আদা, কাঁচা লঙ্কা আর সব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব একসাথে দিয়ে আর একটু ঘুরিয়ে নিয়েছি। এবার মশলাটা কষিয়ে নেব। এতক্ষণ কোনো কিছুতেই লবণ দেইনি, এবার লবণ দিয়ে দেবো। পুরোই লাগবে, লবণটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। এই যে মশলার মধ্যে একটু হালকা করে জল দিয়ে দিয়েছি যাতে পুড়ে না যায়। এবার দিয়ে দিচ্ছি টক দই, দু চামচ দিলাম টক দইটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। টক দই দিলে কালারও সুন্দর হবে আর আপনি যা খাবেন গ্যাস অম্বল হবে না, এটুকু আমার জানা। এবার একটু টমেটো সস দিয়ে দিলাম, এই যে এবার সবটা মশলা ভালো করে নাড়িয়ে নেব। এবার আলুগুলো আগে দিয়ে দিয়েছি, পটল তো নরম আর ভাজলে আরও নরম হয়ে যায়, তাই পটল একটু পরে দেবো, আলুর সঙ্গে মশলাটা আর একটু কষিয়ে নেব। আলু পটল মশলার সঙ্গে দেখুন সুন্দর করে কষিয়ে নিয়েছি, আমার কষানো কমপ্লিট। এবার আমি মশলার ডিব্বাটা ধুয়ে এক ডিব্বা জল আমি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব এক টুকরো গুড়, এবার ঢাকা দিয়ে দেব। যে ঢাকা দিয়ে দিলাম, পাঁচ মিনিট পর খুলবো ঢাকাটা। পটল সেদ্ধ হয়ে গেছে, দেখুন ঝোলটাও অনেকটা কমে গেছে। এবার আমি পনিরের টুকরোগুলো দিয়ে দিচ্ছি সব। পনিরের টুকরোটা দিয়ে বেশিক্ষণ ফোটাবো না, কারণ পনিরটা ভীষণ সফট, একদম নরম। এই যে পনির টুকরোটা দিয়ে হালকা করে আমি নাড়িয়ে দিচ্ছি, নাড়িয়ে আর একটুখানি ঢেকে দেব যাতে পনিরের মধ্যে তেল মশলা মানে ঝোলের মশলা টশলাগুলো একটু ঢোকে। হয়ে গেছে আমার পটল দিয়ে আলু দিয়ে এই যে পনিরের তরকারি। এবার শেষে গরম মশলা দিয়ে দিচ্ছি, আস্ত গরম মশলা তো দিয়েছি, এবার
ফ্রাই গরম মশলা দিয়ে দিচ্ছি একটু, আর সবশেষে দিচ্ছি টেস্টের জন্য একটু ঘি। ব্যাস হয়ে গেল আমার পনিরের তরকারি, এই আলু পটলের তরকারি পনির দিয়ে। দেখুন বন্ধুরা এইভাবে করবেন, দারুণ লাগবে, শুধু পটলের দিন শেষ। সবজিটা এই যে একটা বাটিতে তুলে নিয়েছি, কেমন হয়েছে দেখুন। আর একটু একটু আলোর মধ্যে দিচ্ছি, বাইরে একটু মেঘলা মেঘলা তো তাই অন্ধকার লাগছে। আর পটলের, শুধু পটলের দিন শেষ, এখন পটল দিয়ে আলু দিয়ে এভাবে রান্না করে দেখুন বন্ধুরা, সত্যি ভালো লাগবে। কেমন হলো একটু কমেন্ট করে জানাবেন প্লিজ বন্ধুরা। দুপুরে খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়েছি, তারপর ঘুমতে উঠে এখন বাজে 5টা, এখন চললাম যোগা ক্লাসে। আমার সকাল 5টা আর বিকেল 5টায় যোগা থাকে, ওই টাইমটায় আমি কারো ভিডিও দেখতে পারি না আর এলবিতেও যেতে পারি না, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। তাহলে চলুন যোগাতে যাই, যাওয়ার পথে যা যা পড়বে আপনাদের সঙ্গে শেয়ার করব, সম্ভব হলে যোগাও শেয়ার করব। চলেছি যোগা ক্লাসে, পাশেই দেখুন আমাদের এখান থেকে রথ নামে, সেই রথ রেডি হচ্ছে, সাজানো গোজানো হচ্ছে। তারপর আবার রাস্তা ধরে এগিয়ে চললাম, রাস্তার দুদিকে দেখুন একটা বাড়ির সামনে কী সুন্দর এই যে ছোটো ছোটো টগর ফুল ফুটে আছে। রাস্তা এই দিকটা একদম ফাঁকা, আর এখানে দেখুন এই গাছটায় কী দারুণ এই ফুলগুলো, এগুলো হলুদ কালারের দেখেছি আমি, এই কালারটা এই যাতায়াতের পথে রোজ দেখতে পাই, আপনাদের সঙ্গে শেয়ার করব ভাবি কিন্তু শেয়ার আর করা হয় না, তাই আজকে ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। এই যে কালারটা, এই কালারটা কিন্তু খুব কম দেখা যায়, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় হলুদ। আমার বাড়িতেও ছিল, এখন গাছটা অনেক বড় হয়ে গেছিলো, অনেক ফুল ফুটতো, এখন আর নেই, মারা গেছে। যোগাতে যাচ্ছি তো কোনো সাজগোজ করা যাবে না, একদম শুধু ড্রেস একটা। আজ সন্ধেবেলা 5টার সময় যোগাতে বেরিয়েছি, সেখান থেকে ফোন এলো নাতনির সারা গায়ে অ্যালার্জি, সেই যোগার থেকে চলে গেলাম না মেয়ের বাড়ি, সেখান থেকে অশোকনগর চৌরঙ্গিতে চলে এসেছি নাতনিকে নিয়ে ডাক্তার দেখাতে। ডাক্তারবাবু এখনও আসেননি, হচ্ছে সবাই দাঁড়িয়ে আছি। আর এই যে সামনেই যে ডলফিন, এটা হচ্ছে আমার জ্যাঠ দিদির বাড়ি, তাই এটা একটু খুলে নিলাম। নিচটায় নানান রকম দোকান ভাড়া দেওয়া আছে, আর উপরে ওরা থাকে, এই যে ডলফিন ক্লিনিক। প্রিয়দর্শিনীকে নিয়ে ডাক্তারখানার থেকে দেখিয়ে তারপরে আমি আমাদের বাড়িতে নেমে পড়েছি, আরও দাদা গেছে দিতে। এসে দেখি, দেখুন গাছে দুটো দুটো কাঁঠাল পড়ে ফেটে রয়েছে, একদম খাজা কাঁঠাল। আমাদের কেউ কাঁঠাল খাওয়ার নেই, আমি এই যে দু পিস কাঁঠাল তাও রস চিপে একটু মুড়ি দিয়ে খেলাম। এবার কাঁঠালের ছিবড়েগুলো ফেলে দিয়ে দানাগুলো নেব। দেখুন কেউ পায় না, কিনে কিনে খায়, আর আমাদের কাঁঠাল আমরা ফেলে দিই। দেখুন এক হাফ বাটির মতো রস হয়েছে খাজা কাঁঠাল, কিন্তু এর দানা ছাড়িয়ে এই যে নিলাম দানাগুলো, এবার এগুলো ফেলে দেবো আর দানাগুলো ধুয়ে রোদে শুকিয়ে নেব। আমার ভিডিওটি বা আমার ব্লগ ভিডিও গুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ফেসবুক ইউটিউব থেকে যারা
আমার এখনো বন্ধু হননি, তারা আমার পেজটিকে ফলো করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো আমার ব্লগ ভিডিওটি এখানে শেষ করছি। টাটা।